Sundar reporting Moina Singh. তারপরে মানিক জানা না কে, সে বলছে তুমি মেন, আমি মেন। তারপরে দুদিন পরে বলবে যে তার বউদেরও মেন হচ্ছে আমি। তাহলে তুমি যদি বলো যে আমি ইউনিয়নে মেন নয়, তাহলে আমরা কি করবো? আমরা কার মধ্যে যাবো? ইউনিয়নে রুলস দেবো, ইউনিয়নে রুলস লিখা আছে কে মেন। আমি কারো কথা শুনতে নারাজ দাদা, আমি ব্যস্ত আছি। আমি তাহলে বেকার নাম, শুধু মাইক ব্যবসাতে থাকি না, আমি খাতে থানায় সার্ভিস করি, বুঝতে পারলে? আর সেটা ঠিক আছে, আমার কথা ঠিক আছে, কোনো কথাটা শুনতে নারাজ রাখো। হ্যালো, হ্যালো, নমস্তে দাদা, আমি উদল থেকে বলছি। আপনি রোলিন মালিকের মিউজিয়াম মালিক বলছেন তো? রোলিন মিউজিয়ামের মালিক? ব্যাপারটা কি হয়েছে, আমরা রথে এবারে ইউনিয়নের রুলস মেনে আমরা ফোর্সটা ভাড়া করেছিলাম। এবারে একটা সেটের নাম আমি বলবো না, এখন বলি অসুবিধা আছে, তো আমরা ভাড়া করেছিলাম। তো তারা এখন বলছে যে সিট এখন দেবো না, তোমরা যদি থানা থেকে পারমিশন নিয়ে এসে আমাদের দেখাও তাহলে সিট দেবো, আর দেবো না হলে দেবো না। এবং তোমার ডিজি মালিক তো ডিজিও দেবে না বলছে। তাহলে আমরা এবারে, তোমরা যেহেতু ইউনিয়নের মেন, তোমরা ওখানে সামনে ধারে চেয়ারে বসে থাকো। তারা বললো যে রোলেন মালিকের মেন, তোমরা তাকে ফোন করো, সে কি বলে দেখো। সেই কারণে আপনাকে ফোন করা আমাদের। হ্যালো, তারা বললো যে রোলেন মালিকের যে রোলেন মালিক যে আছে, সে ইন্ডিয়ানের সভাপতি আছে, তাকে ফোন করো, সে কি বলে দেখো। থানা থেকে কি এনে দিবে পারমিশন থানা থেকে বাইরে বাড়িতে কোথাও খারাপ দেয়নি, কোনো খারাপ দেয়নি। তাহলে এটা এখন শের মালিক বলছে, হ্যাঁ, এবার মালিক বাড়িও বলছে যে তোমার নাম, যে তাকে জিজ্ঞেস করো, তারা মেন। তাহলে আমরা এখন কি করবো? তোমাদের তো ইউনিয়নে সেট আছে, তাহলে আমাদের দেখে শোনো, আমার কথাটা ধরো চেক করতে দাও। এবার কাঁচি থেকে যদি সেট আমাদের যদি ভয় করে সেট দিবে না বলে, সেটা আলাদা কথা, তার সেটা পার্সোনাল ম্যাটার। কোনো থানা কোনোদিন ফোন করে কি কোনো পারমিশন দেবে নাকি? দেবে রাখো, সেটা আমরা জানি। এইবারে এবারে আমরা ফিল্ডে হলে তখন আমরা ঠিক আছে, কোনো সমস্যা হলে কমিটি দেখবে। কিন্তু যখন সেটটা কাছে থেকে যখন এদের উদ্বাংলে আসবে, তখন মাঝখানে দুটো থানা আছে, তোমার এখানে মারিতা থানা আছে, হেরে থানা আছে, তারা যদি ধরে, সেই দায়িত্ব তো আমরা নিতে পারবো না। কারণ আমরা তো ইউনিয়নের রুলস মেনে ফোর্সটা ভাড়া করেছি, তাহলে সেটার সমস্যা হবে কে দেখবে? মানি জানা এখন তো বললো যে 32 জন স্পিকার আমাদের ম্যাক্সিমাম রুলস। আরে রুলস না, সেটা আমাদের নিজেদের বাচ্চার তাগিদে করেছি। থানা কি বলেছেনি যে 32 জন স্পিকার বাজাও? আমার কথা হচ্ছে, তোমাদের হাতে যদি কোনো পাওয়ার নেই, কোনো তোমাদের ইন্ডিয়ার কোনো লাইসেন্স নেই, তাহলে তোমরা কেন এইসব রুট করে? তারপরে আপনি বলছেন আপনি কেউ না, আপনাদের মানি জানা মালিক সে বলছে আমিও কেউ নয়। তাহলে আমরা তাহলে কাকে নিয়ে ইউনিয়ন? তাহলে ইউনিয়নে তোমরা কি ভাওতাবাজি ইউনিয়ন এটা নাকি? আমি সাজাকে লাইনে দিচ্ছি না, যে আছে তাকে না, তার সঙ্গে কথা আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন, অনুগ্রহ করে লাইনটি ধরে থাকুন। আমার নাম্বার কিন্তু ফোন করে দেবো।
মালিক সে বলছে আমিও কেউ নয় ভাই, আমাকে কিছু বলে লাভ নেই, বর্মন মালিকও একই কথা বলছে। এবার দেখো আমরা কিন্তু এবং আপনাদের ইউনিয়নে যারা মেন মেন যারা আছে, যাদের নাম ওইখানে লেখা আছে, সব লিস্ট কিন্তু আমার কথাটা শুনো, সব লিস্ট আমাদের কাছে আছে। যখন আমাদের সে পুলিশ ধরবে আমরা কিন্তু ইউনিয়নকে জড়িয়ে দেবো, কারণ এরাই হলো এই রুলস করেছে ফোর্সিটাপের, আর আমরা ফোর্সিটাপ ভাড়া করেছি, পুলিশ ধরেছে মানে এদেরকে ধরো, এরাই বলেছে আমাদেরকে নিয়ে আসতে। এবার দেখো কি করবে তোমরা। আমি কি বলছি, থানা বললে যে রেডিও বাজালে ও যদি কেউ অসন্তুষ্ট হয় তাহলে আমরা সে রেডিও তুলে নিয়ে আসবো। তাহলে তুমি এখন কি বলে বলো? এবারে আমরা চাইছি যে ইউনিয়ন আছে মানে আমাদেরকে ইউনিয়ন বাঁচাবে, এবং ইউনিয়ন সে রুলস করেছে সে রুলস মেনেই আমরা ভাড়া করেছি। এবারে ইউনিয়ন যদি এখন বলে যে আমরা কোনো কাজের নয়, তাহলে আমরা কার কাজ? ইউনিয়ন করার বুদ্ধি কে দিয়েছে বলো? নাহলে তো যেদার যা সেটা পারে তো যেদার মরতো, যেদার পুলিশ ধরতো, তোমাদের এই ইউনিয়ন করতে কে বলেছে বলো আমাকে ফার্স্টে? ইউনিয়ন তুমি নাম বলো,